হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে বন্ধুরা তোমাদেরকে এক বিশেষ দর্শনীয় স্থানে নিয়ে যাব, দেবী দুর্গা মায়ের 51 সতীপীঠের মধ্যে এক পীঠ, বীরভূম জেলার সাইথিয়া রেলওয়ে স্টেশনের একদম কাছে যে সতীপীঠটি অবস্থিত তার নাম হচ্ছে নন্দিকেশ্বরী মায়ের মন্দির। বন্ধুরা তোমরা চাইলে অবশ্যই স্থানে এসে ঘুরে যেতে পারো একদম অল্প খরচার মধ্যে। এখানে এলে ট্রেন থেকে নেমে তোমাদেরকে টোটো বাস বা কোনো রকম আলাদা ট্রাভেলের জন্য কোনো খরচা করতে হবে না। তার এক বিশেষ কারণ এটাই যে এই মন্দির বা এই সতীপীঠ সাইথিয়া রেলওয়ে স্টেশনের একদম কাছে অবস্থিত। তো বন্ধুরা তোমরা সাথে থাকো আজকের দেবী দুর্গা মায়ের 51 সতীপীঠের মধ্যে এই বিশেষ সতীপীঠটি দর্শন করার জন্য। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি খুব ভালো লাগবে, তাই তোমাদের সবার কাছে অনুরোধ রইল আজকের এই পুরো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখো, এবং তোমাদের সকলের কাছে অনুরোধ তুমি এবং তোমার প্রিয়জন সবাই এসে এই দর্শনীয় স্থানটি দর্শন করে যেতে পারো। তো বন্ধুরা সাথে থাকো আজকের এই পুরো ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা আমরা মায়ের মন্দিরের সামনে চলে এসেছি, আর আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ সাইথিয়া রেলওয়ে স্টেশন। যেটা বলেছিলাম তোমাদেরকে যে মন্দির থেকে বেরিয়েই 1 মিনিট, তো 1 মিনিট বলাটাও ভুল হবে, কারণ তোমরা সিঁড়ি থেকে নামলেই মায়ের মন্দিরের দরজার কাছে এসেই পৌঁছাবে। তো বন্ধুরা সাথে থাকো, তোমাদেরকে মন্দিরের ভেতরটা পুরোটা ঘুরে দেখাবো এবং মন্দিরের ব্যাপারে যা কিছু তথ্য আছে সেগুলোও জানাবো। সাথে থাকো বন্ধুরা। তো বন্ধুরা বীরভূম সাইথিয়ায় আছি, নন্দকেশ্বরীতলা নাম স্মরণ করেই এখানে ট্যাক্সি স্ট্যান্ডের নাম রাখা হয়েছে নন্দকেশ্বরী ট্যাক্সি স্ট্যান্ড। এখানে তোমরা বীরভূম জেলার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ট্যাক্সি পেয়ে যাবে। এই দাদারা ট্যাক্সি স্ট্যান্ডে সব ট্যাক্সি চালায়। তো দাদাদের সাথে পরিচয় হলো, দাদারা বলছে আমার চ্যানেলের নাম, ভিডিওটা ছাড়লে তারা দেখতে পায়, তারা এখানকার স্থানীয়। তো দাদাদের সাথে পরিচয় হয়েও খুব ভালো লাগলো। তো তোমরা সাথে থাকো বন্ধুরা, মন্দিরের ভেতরটা তো অবশ্যই দেখাবো। আচ্ছা, তোমার কালকের মধ্যে নোটিফিকেশান পেয়ে যাবে। তো সাথে থাকো বন্ধুরা, মায়ের মন্দিরের দৃশ্য তোমাদেরকে দেখাবো। তো আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকেই যাচ্ছি। আর দাদারা বলছিল চ্যানেলের নাম কি সাবস্ক্রাইব করে দিতে, তোমরা তো জানো আমার চ্যানেলটা এখন একদমই নতুন, সেই জন্য সাবস্ক্রাইব করিয়ে দিলাম যাতে তাদের নোটিফিকেশানটা তাড়াতাড়ি চলে আসে আর কি। তো সাথে থাকো বন্ধুরা। তো বন্ধুরা আমরা চলে এসেছি মা নন্দকেশ্বরী মায়ের 51 পীঠের একটি পীঠ সতীপীঠ নন্দকেশ্বরী মাতার মন্দিরে। বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি এখানে রয়েছে, একদম গেটেই লেখা রয়েছে সতীপীঠ নন্দকেশ্বরী মাতার মন্দির, আমরা দেখতে পাচ্ছি। তো সাথে থাকো বন্ধুরা। তো বন্ধুরা এখানে দোকান রয়েছে, পুজোর যাবতীয় সামগ্রী তোমরা এখান থেকেই পেয়ে যাবে, এবং এখানে আমাদেরকে জুতো রাখতে হবে। জুতো রাখার জন্য যে খরচাটা পড়ে সেখানে হচ্ছে প্রতি জোড়া জুতো বা চপ্পল রাখলে আপনার 2 টাকা লাগবে। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে সতী মায়ের পবিত্র 51 পীঠের অন্যতম পীঠ এই নন্দকেশ্বরী, এই স্থানে দেবীর হারকণ্ঠ পড়িয়াছে সাইথিয়া বীরভূম। বহুদিন ধরে মন্দিরে যারা সেবা করছেন বা পূজা অর্চনা করছেন সেই রকমই বিশিষ্ট কিছু ব্যক্তির সাথে কথা বলতেই চমকে উঠলাম। এ কারণেই শোনা যাচ্ছে এই মন্দির নাকি কত বছর পুরনো কেউ সঠিকভাবে বলতেই পারছে না। কেউ বলছে 500, কেউ বলছে 700, কেউ বলছে কয়েক হাজার বছর আগের পুরনো মন্দির। মন্দিরের যারা পুরোহিত রয়েছে তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব আজকে। মন্দিরের ভেতরে অনেক কিছু দর্শনীয় রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো, এবং অনেক কিছু অজানা তথ্য রয়েছে সেগুলো তোমাদেরকে জানাবো। দুর্গা মায়ের এক সুন্দর মূর্তি স্থাপন করা রয়েছে দেয়ালের গায়ে, নিচে লেখা আছে নবদুর্গা। এখানে শিল্পীর নাম লেখা রয়েছে লালমোহন সূত্রধর, যোগীপাড়া বাঁকুড়া, তার ফোন নাম্বারও এখানে দেওয়া রয়েছে। তার হাতের কারুকার্য আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ অসাধারণ একটি মায়ের প্রতিমা এখানে দেয়ালে স্থাপন করা হয়েছে, এবং আরও অসংখ্য মায়ের এখানে মূর্তি দেয়ালের গায়ে তৈরি করা হয়েছে। শৈলপুরী মা, ব্রহ্মচারিণী মা, চক্রঘণ্টা মা, কুমান্ডা মা, স্কন্দ মাতা, কাত্তায়নী মা, কালরাত্রি,
মহাগৌরী মাতা, সিদ্ধিদাত্রী মাতা, সায়ং সন্ধ্যায় গায়ত্রীর ধ্যান, মধ্যাহ্ন সন্ধ্যায় গায়ত্রীর ধ্যান, প্রাতঃ সন্ধ্যায় গায়ত্রীর ধ্যান। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, মায়ের মন্দিরে এসে ঠিক ডান হাতেই মন্দিরের গেটের ভিতর ঢুকেই ডান দিকেই এই ১৩টি মায়ের দেয়ালে স্থাপিত মূর্তি, এবং সেই মূর্তি স্থাপন যিনি করেছেন সেই শিল্পী, তারও এখানে নাম ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো বন্ধুরা তোমরা সাথে থাকো, আজকে মায়ের মন্দিরের অসংখ্য সৌন্দর্য দৃশ্য তোমাদের কাছে আমি তুলে ধরবো। আমার তো খুবই ভালো লাগছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে বন্ধুরা। তো সাথে থাকো, আরও সুন্দর সুন্দর দৃশ্যগুলো ভেতরের আমরা ঘুরে দেখব। এই ভাই মন্দিরে ঢাক বাজায়, উনি ঢাকি একজন। তো তোমার নাম কি? আমার নাম অমিত। তো বন্ধুরা মন্দিরের ভেতরে তো চলেই এসেছি, অসংখ্য পাথরে নাম খোদাই করা রয়েছে, এবং পুরো মন্দিরটা তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা, দূর দূরান্ত থেকে বছরের পর বছর এখানে ভক্তরা এসছে, এবং এই প্রত্যেকটি পাথরে, যে পাথরটি তোমাদেরকে দেখাবো, এখানে নাম লেখা রয়েছে, মানে মন্দির মায়ের পূজা অর্চনা বা যজ্ঞের একটি মন্দির বা শিবের মন্দির তোমরা বলতে পারো। আমরা মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাবো, সাথে থাকো বন্ধু। এখানে মহাদেব ভৈরবের মন্দির, সামনেই লেখা রয়েছে জয় বজরংবলী। তোমরা দেখতে পাচ্ছ বজরংবলী এখানে বিরাজমান, তিনি বসে আছেন শ্রী জলারাম বাবার মন্দির, এখানে লেখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর তো বন্ধুরা তোমরা যদি এই স্থানে আসো, তোমাদের অসংখ্য দেবদেবীর মন্দির দর্শন করার সুযোগ হবে, তোমাদের মনে একটা আলাদা রকম শান্তি তোমরা অনুভব করবে, যে একটা সত্যি কোনো এক ভক্তিমূলক জায়গায় আমরা এসেছি, বা এখানেই হয়তো ভগবান রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ যিনি কালনাগ এর মাথায় পা দিয়ে যমুনা নদীতে যে নৃত্য করেছিল তারই এক দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই মন্দিরে আমরা এখন দেখতে পেলাম যে ভগবান শ্রীকৃষ্ণ কালনাগের মাথায় পা দিয়ে নৃত্য করছেন, এবং এইখানে সেই দৃশ্যও তোমরা দেখতে পাবে যদি নন্দকেশ্বরী মন্দিরে একবার এসে তোমরা দর্শন করে যাও। বন্ধুরা এই যে বিশাল বটবৃক্ষ বা বটগাছটি তোমরা দেখতে পাচ্ছ, পুরো মন্দির চত্বর এই বটগাছের তলায়। তোমরা দেখতে পাচ্ছ আমি পুরোটা ঘুরে দেখাচ্ছি, পুরোটাই বটগাছ চারিদিকটা, আমার ক্যামেরায় যতটা আসছে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটাই বটগাছ, এবং পুরো বটগাছ জুড়ে এই মন্দির চত্বর, একদম বটগাছের নিচেই পুরো মন্দিরটি অবস্থিত, বিশাল বড় বটগাছ। বন্ধুরা এখানে রয়েছে রাধা গোবিন্দ মন্দির, শ্রীকৃষ্ণ এবং রাধা এখানে, কত সুন্দর দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা কত সুন্দর। এখানে লেখা আছে বিষ্ণু লক্ষ্মী মন্দির, নারায়ণ এবং মাতা লক্ষ্মীর মূর্তি তোমরা দেখতে পাচ্ছ। লেখা আছে মহালক্ষ্মী গণেশ মন্দির, বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাতা লক্ষ্মী এবং গণেশ। মহা সরস্বতী মন্দির, মন্দির মাতা সরস্বতীর মূর্তি আমরা এখানে দেখতে পাচ্ছি। শিব মন্দির, ভোলানাথের মন্দির, ওম নমঃ শিবায় নমঃ, মহাদেবের মন্দির আমরা দেখতে পাচ্ছি। এখানেও একটি শিবের মন্দির রয়েছে, ভেতরটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, শিবায় নমঃ। বহু পুরনো বহু প্রাচীন মন্দির বন্ধুরা। এখানেও একটি কালেশ্বর মন্দির রয়েছে, মহাদেবের মন্দির তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা নন্দকেশ্বরী মায়ের মন্দিরের প্রবেশদ্বার এইটা, আর মন্দিরের ডান দিকেই আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির লেখা রয়েছে। জগন্নাথ দেবের মন্দিরের ভেতরটাও আমরা পরিদর্শন করব। ভগবান জগন্নাথ দেব, মা সুভদ্রা, ভগবান বলরাম তিনজনাই এখানে মন্দিরে বিরাজমান অবস্থায় রয়েছে। এ এক অপরূপ সৌন্দর্য দৃশ্য বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ। এখানে
শ্রী শ্রী গণেশ দেবের এক সুন্দর মূর্তি স্থাপন রয়েছে। তনীয় সদাহরির মন্দির তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ভগবানের অপরূপ সুন্দর মূর্তি স্থাপন এখানে রয়েছে। এটি হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি। দিয়ে তোমরা দেখতে পাচ্ছ একের পর এক লাইন দিয়ে এখানে মন্দিরের পর মন্দির রয়েছে। এই পুরো নন্দকেশ্বরী তলা দেবী দুর্গা মায়ের এই সতীপীঠ, এখানে শুধু মা দুর্গার দর্শন নয়, মা দুর্গার সাথে সাথে সমস্ত দেবতা দেবীদের দর্শন তোমরা এখানে আসলে করতে পারবে। অবশ্যই অনুরোধ করব তোমরা সবাই এখানে এসে একবার অন্তত ঘুরে যাও এবং তোমাদের প্রিয়জনকে নিয়ে তোমরা ঘুরে যেতে পারো। তো বন্ধুরা, তোমরা দেখছো আজকে বীরভূম জেলার সাঁইথিয়া নন্দকেশ্বরী মাতার মন্দিরের দৃশ্য। অসংখ্য ভক্তরা আসছে, ঢাক বাজছে, ভক্তদের ভিড়ও বাড়ছে। তো মায়ের মন্দির তোমাদেরকে আজকে পরিদর্শন করাচ্ছি এবং মন্দিরের পুরো দৃশ্য তোমাদেরকে আজকে ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা তোমরা সাথে থাকো, আজকের মায়ের এই সুন্দর মন্দিরের দর্শন করার জন্য। আর আমার পেছনে তোমরা এখন দেখতে পাচ্ছ দেবী মায়ের অসংখ্য মূর্তি রূপ বা দেবী মায়ের অসংখ্য রূপের এক একটি দৃশ্য লাইন দিয়ে এখানে রয়েছে, তোমাদেরকে কাছ থেকে দেখাবো, তোমাদের খুব ভালো লাগবে। সাথে থাকো বন্ধুরা। আর আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমাদের প্রিয়জনদের কাছে অবশ্যই তোমরা শেয়ার করো, এই অনুরোধ আমার রইল। তো বন্ধুরা, এখনও পর্যন্ত চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি, আগামী দিনে আরও ভালো ভালো মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরবো এবং সেই মুহূর্তগুলো সবার আগে তুমি পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, এখানে লেখা রয়েছে ভোগঘর। তো এই ভেতরেই, মন্দিরের এই ভেতরের দিকেই মায়ের ভোগের আয়োজন করা হয়। অপরূপ সুন্দর এই নটরাজ মূর্তি স্থাপন রয়েছে। তো বন্ধুরা, মায়ের মন্দিরের ভেতরে অসংখ্য দেবদেবীর সুন্দর সুন্দর মূর্তি যা তোমাদেরকে আমি দেখাচ্ছি এবং তারই সাথে দেখাবো মা দুর্গার 10টি রূপ এবং সেগুলি দেয়ালের গায়েই সুন্দর করে স্থাপিত রয়েছে। তা মূর্তিগুলো তোমরা না দেখলে তার সৌন্দর্য বুঝতে পারবে না, সেটাই তোমাদেরকে এখন দেখাবো। বন্ধুরা তোমরা সাথে থাকো মায়ের এই 10টি রূপ দেখার জন্য। মায়ের দ্বিতীয় রূপ মা তারা, মায়ের তৃতীয় রূপ মা ষোড়শী, মায়ের চতুর্থ রূপ মা ভুবনেশ্বরী, মায়ের পঞ্চম রূপ মা ভৈরবী, মায়ের ষষ্ঠ রূপ মা ছিন্নমস্তা, মায়ের সপ্তম রূপ মা ধূমাবতী, মায়ের অষ্টম রূপ মা বগলা, মায়ের নবম রূপ মা মাতঙ্গী, মায়ের দশম রূপ মা কমলা। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমার পেছনেই লম্বা লাইন দিয়ে রয়েছে মায়ের 10টি রূপ, তা দর্শন তোমাদেরকে করালাম। তো বন্ধুরা সাথে থাকো, মা নন্দকেশ্বরী মায়ের দর্শনও তোমাদেরকে করাবো এবং নন্দকেশ্বরী মন্দিরের দর্শনীয় প্রতিটি স্থান তোমাদেরকে আজকে দেখাবো। বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটি তোমাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবে আর মায়ের মন্দির অবশ্যই দর্শন করে যাবে, এই রিকোয়েস্ট রাখলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই দর্শনীয় স্থানটি দর্শন করে যাওয়ার পর। তো বন্ধুরা, নন্দকেশ্বরী মায়ের মন্দির তো আমরা পরিদর্শন করছি এবং মন্দিরের ভেতরে এলেই তোমরা এই সুন্দর দৃশ্যটি দেখতে পাবে। এখানে মোট 108টি ঘণ্টা রয়েছে,
তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক পেছন দিকেই এখানে রয়েছে মোট 108টি ঘন্টা। বন্ধুরা, এবার সময় হয়ে গেছে মায়ের সেই বিশেষ মন্দির পরিদর্শন বা দর্শন করার, মায়ের সেই রূপ দর্শন করার। তো সাথে থাকো বন্ধুরা, আমরা এবার মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাব। বন্ধুরা, তোমরা এখন দর্শন করছো মা নন্দকেশ্বরী মায়ের। মা প্রচণ্ড জাগ্রত। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রাহ্মণ মশাইয়ের ভোগ প্রদান সম্পন্ন হয়েছে এবং ভক্তরা পূজা অর্চনার জন্য এসছে। তারা প্রসাদ গ্রহণ করছে এবং চাঞ্জল গ্রহণ করছে। তারই সঙ্গে আমরা কথা বলে নেব। তো বন্ধুরা, আমরা মায়ের মন্দিরে চলে এসেছি আর এখানে যিনি প্রধান পুরোহিত মশাই রয়েছেন, উনি মায়ের পূজা অর্চনা দীর্ঘ বছর ধরে করছেন। আমরা তার মুখ থেকেই শুনে নেব যে মায়ের পূজা অর্চনা উনি কতদিন ধরে এখানে করে আসছেন বা যাবতীয় তথ্য। পুরোহিত মশাই, বর্ধমান জেলা থেকে এসেছি এখানে মায়ের মন্দির পরিদর্শন করতে। তো পুরোহিত মশাই, আপনি কত বছর ধরে এই মন্দিরে সেবা করছেন? আমি সেবা করছি 50 বছর। আপনি 50 বছর? আমি 50 বছর সেবা করছি। আমার দাদা ছিলেন 85 বছর, তারপর তো বাবারা দাদুরা সমস্ত ইয়ে করতেন। এখানকার মায়ের ইয়ে হচ্ছে এই কণ্ঠাস্থিটা, মায়ের এখানে যে কণ্ঠাস্থিটা, মায়ের নাম হচ্ছে দেবী নন্দিনী নন্দিকেশ্বর ভৈরব। এই বিশাল বটবৃক্ষের নিচে পাষাণময়ী বিরাজিতা, এইটাই উল্লেখ। কত বছরের পুরনো এই মন্দির? কত বছরে বলবো, বলুন, হাজার হাজার বছরের আগেকার কথা। তো দক্ষযজ্ঞের আমলের কথা। এই তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে ভক্তরা আসছে মায়ের দর্শন করতে এবং তারই সাথে তারা মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করছে। নবদম্পতি তারা শুভ বিবাহ বন্ধনে বাধ্যে চলেছে এবং তারই কারণে মায়ের আশীর্বাদ নিতে এসেছেন। তো বন্ধুরা, আমরা বীরভূম জেলার সাঁইথিয়ায় অবস্থিত 51 শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ দেবী মায়ের মন্দির, নন্দকেশ্বরী মায়ের মন্দির, তা আজ আমরা পরিদর্শন করলাম। আর এই মন্দিরের সম্পর্কে আমরা পুরোহিত মশাইয়ের কাছে যা জানতে পারলাম যে এই মন্দির হাজার হাজার বছর আগেকার পুরনো। দক্ষ রাজা ছিলেন মাতা পার্বতীর পিতা এবং সেই রাজা মহাদেবের বিরোধী ছিলেন বা মহাদেবকে পছন্দ করতেন না, এবং যার কারণে সতীকে এক সভায় প্রচণ্ড অপমান করেছিলেন তিনি। এবং সতী সেই অপমান সহ্য করতে না পেরে বা মাতা দুর্গা সেই অপমান সহ্য করতে না পেরে নিজের পুরো শরীরকে তিনি অগ্নিদেবের কাছে সমর্পণ করেছিলেন। এবং তার পরবর্তীতে যা হয়েছিল তা আমরা সকলেই জানি। মহাদেব পাগলের মতন হয়ে গিয়েছিল সতীকে হারিয়ে সেই মুহূর্তে, এবং মহাদেব সেই মুহূর্তে সতীর সেই জ্বলন্ত শরীর নিয়ে গোটা পৃথিবীতে, গোটা বিশ্বে, গোটা ব্রহ্মাণ্ডে তাণ্ডব চালিয়েছিলেন। এবং সেই তাণ্ডবের ফলে গোটা পৃথিবী ধ্বংসলীলার এক সর্বনাশ রূপ দেখছিল। এবং সেই তাণ্ডব বা মহাদেবের সেই বিরাট ধ্বংসলীলা আটকানোর ক্ষমতা সেই মুহূর্তে কোনো দেবতাদের ছিল না। এবং সেই মুহূর্তে সকল দেবতারা একত্রিত হয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে মহাদেবের কোলে সতী মায়ের যে জ্বলন্ত শরীর রয়েছে তা মহাদেবের কোল থেকে যেভাবে হোক, যে প্রকারে হোক, তা সরাতে হবে, না হলে মহাদেবের এই ধ্বংস নৃত্যের মাধ্যমে গোটা সৃষ্টির ধ্বংস হয়ে যেতে পারে। এবং তখনই ভগবানরা এক আলোচনার মাধ্যমে ভগবান নারায়ণের কাছে তারা আবেদন জানান যে তার সুদর্শন চক্র দ্বারা গোটা সতী মায়ের দেহটিকে খণ্ডিত করতে হবে, তাহলেই সম্ভব হবে মহাদেবের এই ধ্বংসলীলা। তখন ভগবান নারায়ণ তার সুদর্শন চক্র দ্বারা দেবী মায়ের শরীরকে খণ্ড করতে থাকে, টুক 51টি খণ্ডে বিভক্ত করেন দেবী মায়ের সেই জ্বলন্ত শরীর। এবং সেই জ্বলন্ত শরীরের
এক অংশ বীরভূম জেলার সাঁইথিয়ায় পড়ে এবং মায়ের গলার যে একটি অলংকার, মায়ের গলার সেই অলংকারটি বীরভূমে এর এই স্থানে পড়ে এবং এই স্থানেই তৈরি হয় হাজার হাজার বছর পুরনো এই সাঁইথিয়ায় অবস্থিত এই শক্তিপীঠ দেবী মায়ের, নন্দিকেশ্বরী মায়ের মন্দির। বন্ধুরা, আজকে আমরা পরিদর্শন করলাম মায়ের এই 51 শক্তিপীঠের একটি পীঠ, নন্দিকেশ্বরী মায়ের মন্দির। তোমাদের সবার কাছে অনুরোধ, আজকের এই ভিডিওটি তোমরা সবার কাছে শেয়ার করো, আর তোমাদের প্রিয়জনদেরকে নিয়ে অবশ্যই স্থানে দর্শন করে যেও, তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি আজকে যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।